দেখে তো মনে হচ্ছে ঠান্ডা মেজাজে আছে। এই ফাঁকে আমার নতুন পার্সোনাল ফোন কেনার কথাটা বলেই দিই। বাপি হ্যাঁ বল। না না কিছু না কিছু না। বাপি হ্যাঁ বল। না বাপি কিছু না। বাপি আরে কি হলো বাপি? তখন থেকে কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে। আসল কথাটা কি বলবি তো নাকি? না কিছু না কিছু না কিছু না। A few moments later. কি হলো কি রোহন, একটা কথা বলতে তোর এত ভয় লাগছে কেন? ভয় লাগার মতো কথা হলে তো ভয় লাগবেই তো নাকি? তাহলে ফোনকে এত ভালোবেসেছিলি কেন? আর বাপ বলছিস এই কেন যা যা প্যার কিয়া তো ডরনা কিয়া? ভেতরের শক্তিকে জাগা, ভেতরের শেরকে জাগা। তুই শের হ্যা না? রোর কর রোর কর মিউ। তোর দ্বারা কিছু হবে না, তুই মরবি যে যাক মরবি যা। এ তুই এরকম করিস না প্লিজ, তুই তো আমার নিজের মন তো নাকি, তুই যা বলবি আমি তো তাই করব তো নাকি? প্লিজ বল না প্লিজ, কি করব বল? এটা খেয়ে ডিরেক্ট একেবারে সিরিয়াস হয়ে বাপিকে বলে দিবি যা। A few moments later. বাপি হ্যাঁ বল। বাপি আমি একটা, তুই বল তুই বল। বাপু যে আমি একটা আচ্ছা এখানে ছিল সেখানে রাখা দে। কি বলছিলে জানা তুই? টয়লেট। কি টয়লেট পেয়ে গেছে, পরে বলবা। A few moments later. বাপি হ্যাঁ বল। বাপি আমি আমি কি? আমি একটা নতুন। নতুন কি বলবি তো নাকি? আসতে বলো না একটু, বুকে লাগছে। আচ্ছা আচ্ছা বল বল। আমি বাপি কি না মানে বাপি কি করে বলবো তোমার আসলে কি যে পারবো না, পারবো না আমি বলতে, পারবো না এখন বলতে, পরে বলবো। A few moments later. কাল থেকে কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে ভেড়ার মতো। আসল কথাটা কি বলবি তো নাকি? বলতেই তো পারছি না নাকি? কেন কি এমন কথা যেটা আমাকে বলা যাচ্ছে না? সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। বলবি তো নাকি? বাপি আমি তোকে ভালো একবার বন্ধুর নাম করে বলে দেখি কি বলে। জানো বাপি, আমার এক বন্ধু ওর বাপিকে পার্সোনাল ফোন কিনে দিতে বলেছিল। আরে বাস, ক্লাস নাইনে এখনই পার্সোনাল নতুন ফোন, বাবা খুব ভালো ভালো ভালো। তারপর কি হলো? তারপর আবার কি, ওর বাপি ওকে নতুন ফোনও কিনে দিল। বাবা 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 খুব ভালো, ওর বাপি একদম ঠিক করেছে। এই ডিজিটাল যুগে ফোন কিনে দেবে না তো কি করবে? এখন তো অনেক জলদি জলদি সবাই ফোন কিনে নেয়, মানে একেবারে ডিজিটাল ভাই ডিজিটাল। ভালো ভালো। বলছিলাম বাপি, ওই বন্ধুটা আসলে আর কেউ না, ওটা আমি নিজেই নিজেই নিজেই। আসলে আমার বেশিরভাগ বন্ধুরই একটা করে পার্সোনাল ফোন আছে, তাই আমিও ভাবলাম আমার জন্য একটা পার্সোনাল ফোন তোমাকে দিয়ে কিনা করাই। ও নতুন ফোন কিনার প্ল্যান চলছে, তাও আবার ক্লাস নাইনে। পিঠের চামড়া গুটিয়ে রেখে দেবো জিনিস না। তুমি তো বললে এত তাড়াতাড়ি এই যুগে ফোন কিনে দেবে, বড় 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 কথা যুগ শিখাচ্ছিস আমাকে? আজ দাঁড়া, তোর পিঠের চামড়া না গোড়াতে পারি তো আমি ওদের বাপ না। দাঁড়া দাঁড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না দাঁড়া, কি হলো? দাঁড়া পালাচ্ছিস পালাচ্ছিস। হাই গাইস, তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলবে না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি টং করে বাজিয়ে দেবে।
তো ঠিক আছে, তো আর কিরকম ভিডিও চাইছো তোমরা অবশ্যই আমায় কমেন্ট সেকশনে বলতে পারো, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে? আর ততক্ষণ টেক কেয়ার, পরের ভিডিও খুব শীঘ্রই চলে আসছে, বাই বাই।